গোহাটের ইদলবাটি সংলগ্ন বিলবাগান এলাকায় মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বয়স্ক মহিলা। ঘটনাস্থলে গোহাট থানার পুলিশ গিয়ে আহতকে উদ্ধার করে প্রথমে কামারপুকুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। পেশেন্টের অবস্থার অবনতি হলে কামারপুকুর থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরকম চলে আসছি আর গাড়িটা জোর পিঠে আসছি আর অমনি একবারে এমন মারলো একবারে তিন পাল্টি খেয়ে গেল ওই দিদি আঙ্গুর মাঝি। হ্যাঁ ওই তো এসছে পুলিশ, তারপরে এসছে মারাতি মারাতি। কটা বাজবে কটা বাজবে তখন? তখন বোধ হয় 5:30 বাজে। দিদি কি ঘটনা কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মারুতি গাড়িতে। কোথায় কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে জানেন? মহিলা রাস্তা দিয়ে বেরোচ্ছিল, সেই সময় একটা মারুতি গাড়ি একলক্ষী থেকে মাহাবপুর যাচ্ছে, এই অবস্থায় এইখানে মারুতি গাড়ি মহিলাকে ধাক্কা মেরেছে। তখন মোটামুটি 5টা বাজবে, 5:30। হ্যাঁ 5:30 বাজবে, ওনাকে গাঁপুর হসপিটালে ভর্তি করা হয়েছে। মোটামুটি এই অবস্থায় বলছে উনি বমি করছেন, আবার গাঁপুর তো রেফার করতে পারেন, হয়তো বর্ধমান নিয়ে যেতে পারেন, সেই জন্য বাড়ি গাঁপুর হসপিটাল থেকে বাড়ির তিনজনকে যেতে বলেছে গাঁপুর হসপিটালে। ধন্যবাদ।